হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো আর আজকের রেসিপিতে থাকছে বুটের ডালের হালুয়া বা বরফি এই হালুয়াটা অনেকেই অনেক পছন্দ করেন আর পার্সোনালি আমিও খুবই পছন্দ করি আর এই হালুয়াটা তৈরি করাও খুবই সহজ কিছু টিপস আর ট্রিক্স ফলো করলেই খুব সহজেই এই হালুয়াটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক প্রথমে এইখানে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম বা আধা কেজি হালুয়া তৈরির আগে এই ডালটা পানিতে ভিজিয়ে রাখতে হবে প্রায় কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা তিন থেকে চার ঘন্টা হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে পারেন আর যদি অনেক বেশি সময় থাকে সেক্ষেত্রে সারা রাত ধরে ডালটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন তাহলে ডালটা খুব ভালোভাবেই ফুটে উঠবে আমি অলরেডি ডালটাকে ভিজিয়ে নিয়েছি এবারে ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমি আপনাদেরকে সিদ্ধ করার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি ডালটাকে সিদ্ধের জন্য বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এরপর হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম সোডাটা দেওয়ার কারণে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সব কিছু একসাথে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে ডালটাকে খুব ভালো করে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে কারো ক্ষেত্রে এই সময়টা কম বা বেশিও লাগতে পারে এ পর্যায়ে দেখুন ডালের পানি অনেকটা কমে গেছে তবে আমার ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়নি সেই জন্য আমি এক্সট্রা আরও পানি দিয়ে দিচ্ছি তবে এক্সট্রা পানিটা অবশ্যই গরম করে গরম পানিটা দিতে হবে এ পর্যায়ে যখন পানিটা ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দুইটা তেজপাতা আর তিন টুকরা দারচিনি দিয়ে দিয়েছি এই ফ্লেভারটা ডালের মধ্যে খুবই ভালো লাগবে আর হালুয়ার মধ্যে যখন তেজপাতা আর দারচিনির ফ্লেভারটা আসবে তখন খুবই ভালো লাগবে যারা এই গন্ধটা পছন্দ করেন না তারা এটি স্কিপ করতে পারেন তবে আমার মনে হয় দিলেই ভালো হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডালটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটা হাতে নিয়ে তারপর দেখাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কীরকম সিদ্ধ হবে দেখেই বুঝতে পারছেন যে ঠিক কতটা সিদ্ধ হতে হবে একদম ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই ডালের থেকে উপর থেকে তেজপাতা আর দারচিনিগুলোকে তুলে ফেলে দিচ্ছি এবার আমি এই ডালটাকে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব অথবা পাটায় আপনারা বেটেও নিতে পারেন চুলাতে একটি প্যান বসিয়ে হালুয়া তৈরির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি ঘিটা গলে আসার সাথে সাথেই কিন্তু ব্লেন্ড করে নেওয়া ডালটা দিয়ে দিতে হবে তো ডালটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন এই ডালটাকে দিয়ে দিলাম ডালটা একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে বেটেও নিতে পারেন এবারে এই ডালটাকে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভাজতে হবে দুই তিন মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আর কি কি উপকরণ এই ডালের মধ্যে দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়া সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আস্তে আস্তে ডালটা অনেকটা ঘন হয়ে আসবে এলাচ গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার ফুড কালারটা আপনারা দ্বিতীয় পারেন অথবা চাইলে স্কিপও করতে পারেন কারণ এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র একটু সুন্দর কালার হওয়ার জন্য আমি এই ফুড কালারটা ব্যবহার করেছি ফুড কালারটা দিলে কালারটা খুবই সুন্দর হয় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি টোটাল দুই কাপ চিনি ব্যবহার করেছি এই রেসিপিটায় আপনাদের প্রয়োজন মতো আপনারা মিষ্টি দিতে পারেন এক কাপ চিনি দিয়ে দেওয়ার পর খুব ভালো করে সব কিছু একসাথে নেড়ে নিচ্ছি চিনিটা নাড়তে নাড়তে দেখবেন একটা পর্যায়ে চিনিটা পানি ছেড়ে দিবে এরপর আমি আরও এক কাপ চিনি দিয়ে দিব আর চিনিটা অবশ্যই ভাগে ভাগে দেওয়ার চেষ্টা করবেন একবারে সম্পূর্ণটা দিয়ে দিবেন না প্রথমে এক কাপ চিনি দেওয়ার পর এখন আমি আরও এক কাপ চিনি দিয়ে দিলাম চিনি থেকে যথেষ্ট পানি বের হয়েছে আর আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মিষ্টি খাবারে সামান্য একটি লবণ দিলে মিষ্টি খাবারের টেস্টটা খুবই ভালো আসে সেই জন্য আমি লবণটা ব্যবহার করছি আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে কারণ তা না হলে কিন্তু অনেক ছিটে উঠবে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়ো দুধটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর সেই জন্য আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পালা অনবরত নেড়ে চুলার আজ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ঘন আঠালো একটা টেক্সচার তৈরি করে ফেলতে হবে এ পর্যায়ে কিন্তু প্রায় রান্নার শেষ পর্যায়ে অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এই ঘিটা দেওয়ার কারণ হচ্ছে এই ঘিটা দিলে ঘিয়ের স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায় আর খেতে খুবই ভালো লাগে এবার ঘিয়ের সঙ্গে সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে দেখতেই পারছেন যে হালুয়াটা প্যানের সঙ্গে লাগছে না উঠে উঠে আসছে আর অনেকটা আঠালো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলছি এবার চুলা থেকে নামানোর পর আমি আরেকটা ট্রে নিয়েছি এই ট্রেনের মধ্যে আমি ঘি সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি এই ঘিয়ের উপরে গরম গরম হালুয়াটাকে ঢেলে দিচ্ছি এই গরম থাকা অবস্থায় হালুয়াটাকে খুব ভালো করে একটা শেপ দিয়ে দিতে হবে গরম থাকা অবস্থায় হালুয়াটাকে আমি যেই শেপে তৈরি করতে চাচ্ছি সেই রকম একটা শেপ দিয়ে দিচ্ছি প্রথমে একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে শেপটা দিয়ে দিতে হবে এরপর হাত দিয়ে চেপে দিতে হবে যখন উপর দিক থেকে একটু ঠান্ডা হয়ে আসবে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি হাতে একটু ঘি মেখে উপর দিয়ে একটু চেপে চেপে সবগুলো দিক সমান করে দিতে হবে এ পর্যায়ে পুরোপুরি রুম টেম্পারেচারে চলে এসেছে এখন আমি একটা ছুরির সাহায্যে দুই রকমের স্টাইল করে দেখিয়ে দিব আমি দুই রকমভাবে কাটবো আপনারা চাইলে যে কোনোভাবে কাটতে পারেন প্রথমে আমি চারকোনা করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই রকমভাবে কিভাবে তৈরি করবেন কাটা হয়ে গেছে এখন আমি একটু সাজুগুজু করানোর জন্য উপর দিয়ে চেরি কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাদাম কুচি অথবা কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারেন সবগুলোতে চেরি কুচি দিয়ে দেওয়ার পর একটা বাটিতে আমি আলাদা করে তুলে নিচ্ছি নিচে অলরেডি ঘি মাখানো আছে সেই জন্য এটা তুলতে খুবই সহজ হবে এবার আমি আপনাদেরকে দ্বিতীয় স্টেপটা দেখিয়ে দিচ্ছি যে সেকেন্ড যে স্টাইলটা রয়েছে সেটা কিভাবে করতে হবে ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আপনারা শুধুমাত্র এই দুইটা শেপ ছাড়াও আরও বিভিন্ন শেপে কাটতে পারবেন আর সেই জন্য বিভিন্ন কুকি কাটার বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়েও আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারবেন আজ আমি আপনাদেরকে এই দুটো ডিজাইনই দেখিয়ে দিলাম আমি এগুলোর উপর দিয়েও চেরি দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ এ পর্যায়ে আমাদের বুটের হালুয়া তৈরি হয়ে গিয়েছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের বন্ধু এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন আর আপনারা যদি নিজেরা এই রকম রেসিপি তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ